হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে কড়াইশুঁটির কচুরির রেসিপিটি শেয়ার করব। এখানে আমরা কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এগুলোকে প্রথমে আমরা মিক্সিতে ভালো করে একটা ফাইন পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা তোমরা ভাপিয়ে বা সেদ্ধ করে নেবে, আমরা ওখানে সেদ্ধ করে নিয়েছি। ফাইন পেস্ট করে নিয়ে ফিরে এসেছি, দেখো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্যই আমাদের প্রথমে একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব। এখানে আমরা 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। নেওয়ার পর এটাকে একটু ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়ন দেব জোয়ান। জোয়ানটা ফোড়ন দিয়ে দেওয়ার পর আমরা একটু সামান্য পরিমাণে হিং দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমরা প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি, খুবই লো ফ্লেমে, না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়ার পর ফ্লেমটা কিন্তু আমরা লোই রেখেছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে ঝাল খুবই হয়ই না আর রঙটাও খুব সুন্দর আসে। এবার ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিয়েছি। মিক্স করে রাখার পর বেটে রাখা পেস্টটা ইতিমধ্যে আমাদের দিয়ে দিয়েছি। এবার আমরা দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে প্রায় লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দেব চিনি। নুন চিনিটা তোমরা তোমাদের যে যা স্বাদ অনুসারে দেবে। আর এখানে আমি কী কী কত পরিমাণে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, কী কী সব ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবে, না হলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা এটাকে। প্রায় ভালো করে মিক্স করে নিয়ে দেখো আমাদের প্রায় মিক্স করে নেওয়ার পর আমাদের পুর রেডি হয়ে গেছে। আর আমরা কিছুই দেবো না এর মধ্যে, যৎসামান্য উপকরণ দিয়েই পুরটা তৈরি করে নিয়েছি। নেওয়ার পর ভালো করে কড়াইয়ের গা থেকে লাগিয়ে সব ছাড়িয়ে দিয়ে বাটির মধ্যে আমরা ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার আমরা ময়দাটা মেখে নিচ্ছি। এখানে দেখো ময়দা নিয়েছি আমরা, হাতে সাথে আগে ময়দাটাকে মধ্যে নুনটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস তাই মিশিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে যে জল থাকে আমরা সেই জল দিয়েই মেখে নেব। আর একটু ময়ান দিও সাদা তেল বা ঘি। ভালো করে মিক্স করে নিয়ে ময়দাটাকে আমরা ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ময়দাটা আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এই ময়দা থেকে আমরা লেচি কেটে নেব, নিয়ে বাটির শেপ করে নেব। ভিডিওর পদ্ধতিতে দেখানোতে করো। করার পর আমরা পুরটাকে নিলাম, নেওয়ার পর এইভাবে দিয়ে দেব। তারপর চেপে চেপে ভালো করে এইভাবে মুখটাকে বন্ধ করে নিয়ে পুটুলের মতো তৈরি করে নিয়ে এইভাবে চেপে দেব। তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আরও কতগুলো করে নিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অল করে দিও। রান্নাটা পছন্দ হলে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিতে পারো। ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও, চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারো। এবার দেখো আরও তোমাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন রকম রান্না, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। শীতকালে কী কী রেসিপি চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মূল্যবান বক্তব্য আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা এটাকে তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। তোমরা তেল দিয়ে বেলো, আটা দিয়ে বেললে কিন্তু অনেক সময় দেখো আমাদের সমস্ত কচুরিগুলোকে বেলা হয়ে গেছে। এবার আমরা সাদা তেল গরম করে নিয়ে ভেজে নেব। আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কচুরিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এরকম বাবলস ক্রিয়েট হওয়ার পর আস্তে আস্তে এই গরম তেল কচুরির গায়ে, ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী করলে করো তাহলে ফুলবে। দেখো কত সুন্দর আমাদের কচুরিগুলো ফুলছে আর পুরো দোকানের মতোই স্বাদ আসে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, এই শীতকালে কড়াইশুঁটির কচুরি কিন্তু খুবই লোভনীয় খাবার। এবার দেখো ভালো করে আমরা ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে।
এবার ভাজা হয়ে গেছে, আমরা তেল ছেঁকে তুলে নিলাম। আর বাকি তোমাদের আরও কটা ভেজে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো ঠিক এইভাবেই ভাজতে হবে। এবার আস্তে করে নিয়ে উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমরা তুলে নেব। আমাদের এখানে কচুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম আলুর দমের সাথে। ভালো থেকো। We'll be right back.